পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 11 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী প্রাইমারি স্কুলে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে এবং বহু মানুষ এখানে এসেছেন তাদের চেক আপ করানোর জন্য। আর এলাকার মানুষ যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গেই এ ধরনের একটা মহৎ কাজ যারা করেন, যারা এসেছেন ডাক্তারবাবু বা অন্যান্য যারা, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আর যারা আমাদের তৃণমূলের যারা নেতৃত্ব কর্মী এখানে থেকে অর্গানাইজ করেছেন তাদেরও ধন্যবাদ জানাই। আর এই ধরনের হেলথ চেক আপের মধ্য দিয়ে সাধারণ মানুষকে একটা পরিষেবা দেওয়ার যে মহৎ প্রয়াস, এটাই বলছি সকলের উৎসাহ আমরা দেখছি। 168 জন এখন পর্যন্ত এখানে এসেছেন, কাজেই এরকম একটা ভালো কাজে আমরাও সবাই আছি সঙ্গে পাশে, এটা বলার জন্যই। আর কেমস হাসপাতালের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়ে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মানুষের চেক আপের জন্য, কেমস হসপিটাল কর্তৃপক্ষকেও আমরা এই সঙ্গে ধন্যবাদ জানাই। বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার এছাড়াও স্থানীয় তৃণমূল নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এই স্বাস্থ্য শিবিরে মধুমেহ, থাইরয়েড সহ বিভিন্ন রোগের পরীক্ষা করার পাশাপাশি পরামর্শও দেওয়া হয়। এদিন এই শিবিরে প্রায় 50 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল হেলথ চেক আপ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আমরা অ্যাসোসিয়েট করছি আমাদের যিনি ফার্স্ট ডক্টর ফার্মেসির সাথে অ্যাসোসিয়েট করে দ্য অর্গানাইজেশন, যেখানে কিমস হসপিটালের যিনি আমাদের ডক্টর দেবব্রত ব্যানার্জি স্যার এসেছিলেন, ইনি অর্গানাইজেশন আমাদের সাথে এসেন পুরো চেক আপ থেকে শুরু করে একটা পেশেন্ট যেটা দেখা হয় কাউন্সিলিং, সেটা ফার্স্ট টাইম আমরা একটা অ্যাসোসিয়েট করছি রেডক্লিফ ল্যাবস থেকে, যেটা আমি অ্যাজ এ ম্যানেজার এখানকার বর্ধমান অপারেশনও করছি। কোম্পানি যেটা প্রোগ্রেস করছে এখন আমাদের ইন্ডিয়াতে এসছে, ইউএসএর কোম্পানি, আমরা কলকাতায় ল্যাব দিয়েছি। এর সাথে আমাদের একটা প্রজেক্ট হচ্ছে যে আমরা যে সার্ভিসটা আছে যেটা থার্ড জেনারেশন স্পেশালিটিস, যে আমরা মেশিনারিজ করছি আপগ্রেডেড করে যাতে পেশেন্টরা অ্যাকুরেসি রিপোর্ট পায়। আর তার সাথে আমরা হোম কালেকশন সার্ভিস, বাড়ি থেকে গিয়ে কালেকশন করা, যাতে ডোর টু ডোর সার্ভিসের ক্ষেত্রে যাতে পেশেন্টরা হ্যারাসমেন্ট না হয় সেই পার্টটা আমরা দেখছি। তার সাথে আমরা এখন নতুন কিছু ইনভেনশন নিয়ে এসেছি যেটা হয়তো আপনারা হয়তো দেখেছেন, রেডক্লিফ ল্যাবস এখন ড্রোনে স্যাম্পল ট্রান্সপোর্টেশনের ফার্স্ট ইন্ডিয়াতে আমরা লঞ্চ করেছি, যেটা একটা কনসেপ্ট নিয়ে এসেছি যেটা হেলথ, তো আমরা হেলথের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে চাইছি না। তার সাথে আমরা যে অ্যাসোসিয়েশন পার্টনার্স যারা আছে বড় বড় কর্পোরেটের সাথে আমরা লিড করছি, যাতে তাদের সাথে যে স্পেশাল কেসগুলো অন্যান্য কোম্পানি করছে না, যেরকম আর কি ক্যান্সার জেনোমিক্স নিয়ে বা আদার্স যে টেস্টিংগুলো সেগুলো আমরা করছি। আর আমাদের যেহেতু ইউএসএ, দুবাই সব জায়গাতে আমাদের হেডকোয়ার্টার্স আছে, তো আউটসোর্স যে টেস্টগুলো বাইরে যাচ্ছে সেটা আমরা ইনহাউস করছি। সেখানে মোর দেন আমরা 1500-এর উপরে প্যারামিটার্স করছি, 6000-এর উপরেও বেশি স্পেশাল টেস্ট থাকছে। তো আমরা বেস করছি যে এই কোম্পানিকে এখন আমি স্টার্ট করে একটা ভালো জায়গায় গ্রো আপ করতে পারি। তার সাথে যারা পেশেন্ট বা যারা সোশ্যাল যারা আছেন তাদের সাথে একটা অ্যাসোসিয়েট ক্যাম্প করে রেগুলার তাদেরকে, এটা একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে, এটা স্পন্সর করেছে আপনার রেডক্লিফ ইউএস একটা কোম্পানি, যারা মানুষের সুগার আর কোলেস্ট্রলটা ফ্রি চেক আপ করছে। আর ডাক্তার সহায়তা দিচ্ছে কিমস হসপিটাল আলি সেবাস্টান, ডক্টর দেবব্রত ব্যানার্জি নিজে এসেছিলেন এবং তার সঙ্গে আরও দুজন ডাক্তার আছেন, ডক্টর মাসুমা চৌধুরী আছেন, তো এনারা এসে মানুষের যে রোগের যে ব্যাপার, কার কী অসুবিধা তার উপর ভিত্তি করে কিছু মেডিসিন ব্যবস্থা করা হয়েছে, সেটা দেওয়া হচ্ছে, আর ব্লাডটা ফুললি ফ্রিতে করা হচ্ছে। এটা কি প্রত্যেক বছরই হয় না? এবার আমরা শুরু করলাম প্রথম বছর, হ্যাঁ প্রথম বছর শুরু করলাম, মানে এটা রেডক্লিফ প্রথম বছর এখানে এসছে বর্ধমানে, এরা ইউএস বেস কোম্পানি, তো যেহেতু কলকাতায় ওরা অলরেডি লঞ্চ করেছে তার জন্য আমরা এখানে ওদের অফিস আছে সেই অফিস থেকে আমরা এসেছি। আর তার সঙ্গে যে কিমস হসপিটাল আলিসা বাস স্ট্যান্ডের কাছে ডক্টর দেবব্রত ব্যানার্জি সেই হসপিটালের তত্ত্বাবধানে ডাক্তার হেল্প। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।